ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি। তো অনেক আপুরা আমাকে কমেন্ট করে বলতেছিল যে আপু তুমি একটা ফেস ওয়াশের ভালো ফেস ওয়াশের রিভিউ দাও, যাতে করে সেই ফেস ওয়াশটা মেখে আমাদের টিনেজ আপুরা যারা আসলে নিউ হচ্ছে ফেস ওয়াশ ইউজ করতেছে, 13-14 বছর বয়স বা তার চেয়ে একটু বেশি বয়স, মুখে মিস্তার প্রবলেম, মুখে ব্রুনের প্রবলেম, বা টিনেজ আপুরাই শুধু না যাদের বয়স একটু বেশি 25-30 ঊর্ধ্বে, একটা ভালো মানের ফেস ওয়াশ এবং প্লাস আমি কি ফেস ওয়াশ মাখি সেটার কিন্তু রিভিউ ভিডিও তোমার খুব চাচ্ছিল। তো তার জন্য কিন্তু আজকে আমি ভিডিওটি নিয়ে আসলাম। তো প্লিজ প্লিজ ভিডিওটি কিন্তু ফুলফিল দেখবা, যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও পছন্দ করো প্লিজ স্কিপ করবা না। তো দেখো আজকে আমি দেখাবো, এই যে এটা একটা রিভিউ ভিডিও বলতে পারো, আবার হচ্ছে আমার পছন্দ একটা ভিডিও বলতে পারো আপুরা। তো দেখো এটা হচ্ছে ভিগো, দেখো এটা হচ্ছে ভিগো টার্মারিক একটা ফেস ওয়াশ, এটা হচ্ছে ফোম বেস একটা ফেস ওয়াশ, এটা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে। দেখো ভিউয়ার্স এটা কিন্তু প্রচুর পরিমাণে অল্প পরিমাণে থাকে, কিন্তু তুমি যদি এই ফেস ওয়াশটা কিনো এটা কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে খুব খুব খুবই ভালো। তো তুমি যদি একটা কিনো তোমার কিন্তু 1.5 থেকে 2 মাস হয়ে যাবে যদি তোমরা মনে করো দিনে, আর এটা কিন্তু দিনে একবারের বেশি 2 বার মাখা যাবে না, এটা একবার মাখলে সবচেয়ে বেস্ট হবে। আর যদি কোনো অপরা রাতে হচ্ছে টোনার বা হচ্ছে গোলাপ জল বা নাইট ক্রিম মেখে ঘুমা তাদের ক্ষেত্রে বেস্ট একটা ফেস ওয়াশ হচ্ছে এটা। তবে আমি কিন্তু দিনে 2 বার মাখি, তোমরা চাইলে দিনে 2 বার মাখতে পারো, এটা কিন্তু ফুলফিল একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। দেখো এটা কিন্তু ফুলফিল, এগুলোর অনেক রেপ্লিকা চায়না প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে ছয়লাফ হয়ে গেছে। তোমরা যখন কিনবা অবশ্যই অবশ্যই গায়ে এই ধরনের একটা লোগো দেখে তোমরা কিনবা, যেসবগুলো হচ্ছে চায়না বা বাংলাদেশি সেগুলোর উপরে কিন্তু এই ধরনের লোগো বা কোনো কিছুই লেখা নাই। তোমরা অবশ্যই অবশ্যই কিনবে, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো, বা যদি আমার কাছ থেকে নিতে চাও অবশ্যই অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে সরাসরি আমার সাথে ইমেইল কথা বলতে পারো, বা সরাসরি ওই নাম্বারে ফোন দিয়েও কিন্তু কীভাবে তোমার প্রোডাক্টটা পাবে সেটা আমার কাছে শুনে বুঝে নিতে পারো। তো দেখো এই ফেসটা তোমরা কীভাবে মাখবে, তোমরা খালি স্কিন আমার ভিউয়ার্স আমার মুখে একটু হালকা আসলে সানস্ক্রিন মাখা আছে প্লাস বিবি প্লাস ক্রিম মাখা আছে, যার কারণে মুখে আজকে মেখে দেখাচ্ছি না। তোমরা কি করবা স্কিনটা কিন্তু অবশ্যই অবশ্যই, আরো একটা কথা বলি, দেখবা অনেকের কি হয় আসলে মেকআপ করার পরে মেকআপটা আসলে ওঠে না, পোর্টসে লেগে লেগে থাকে, তার জন্য কিন্তু বেস্ট একটা ফেসিয়াল ফোম ফেস ওয়াশ তোমরা বলতে পারো এটাকে, এটা কিন্তু খুবই 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 ভালো। আমার কাছে কিন্তু অনেক বৌষদ আছে টিনেজ আপুরা আসে যাদের বয়স কম 17-18 বা 20 বছর বয়স, তাদের কি হয় মুখে এত পরিমাণে ব্রণ থাকে যার কারণে মেকআপটা বসতে চায় না, নাকের উপর ব্ল্যাকহেডস হয়। তো একটা ফেসিয়াল করতে কিন্তু আধা ঘন্টা 20 মিনিট লাগে, তোমরা যদি 5-10 মিনিট এর পিছনে টাইম দাও, এটা দিয়ে 2 মিনিট রেখে হালকা 3 মিনিটের মতো মাসাজ করলে কিন্তু তোমার ব্ল্যাকহেডস, তারপরে পোর্টসের ভিতরে যে কোনো প্রকার ময়লা, অনেকে দেখবা মুখে পোর্টস হয়ে এত পরিমাণে ময়লা হয়ে গেছে কোনো প্রকার মেকআপ দিলে মেকআপ তো সুন্দর দেখাই যায় না, দেখতে তো বিচ্ছিরি খারাপ লাগে পাশে আসলে। তো তার জন্য কিন্তু এটা খুবই ভালো, এটা মুখে 2 মিনিট রাখতে হবে প্লাস 3 মিনিট হালকা হাতে মাসাজ করতে হবে। আর এটা তোমরা একটুখানি পরিমাণ যদিও নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছে, দেখো তোমরা হাতটা কি হাতে বা মুখে, আমি আজকে মুখে মেখে দেখাতে পারলাম না ভিউয়ার্স। তো দেখো এটা কিন্তু আসলে আমি অনেকদিন ইউজ করতেছি ভিউয়ার্স, আমার কিন্তু খুবই পছন্দের একটা ফেস ওয়াশ বলতে পারো। দেখো এটা আসলে কিছুটা ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিছুটা হচ্ছে আসলে হানি মানে মধু যেমন টাইপের, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারতেছো ভিউয়ার্স। আর যাদের মুখে লোমের প্রবলেম তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফেস ওয়াশ বলতে পারো এটা। তো আমি কিন্তু অনেকগুলো ইউজ করছি, প্রায় তোমার শুনলে তোমরা হয়তো হাসবে 40টার ঊর্ধ্বে। দেখো এটা হচ্ছে হানি, আর এই গন্ধটা ফ্লেভারটা তো একেবারেই অন্যরকম বলা যায়, এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি গন্ধ। আমাকে বেশ কিছুদিন আগে একটা ফেস ওয়াশের কথা কাকু বলতেছিল যে আপু সেই ফেস ওয়াশটার গন্ধ হচ্ছে একটা ব্লিচ টাইপের, তো ব্লিচ টাইপের যে ফেস ওয়াশগুলোর গন্ধ ভিউয়ার্স আমি বলবো সেগুলো স্কিনের জন্য কিন্তু ভালো না, কারণ ব্লিচ এমনিতেই কেমিক্যাল যুক্ত থাকে, তো ব্লিচের মতো যদি গন্ধ কোনো ফেস ওয়াশে থাকে আমি মনে করবো সেটা স্কিনের জন্য ভালো না। তো এটার জন্য কিন্তু খুব আয়ুর্বেদিক আয়ুর্বেদিক একটা গন্ধ। তো দেখো তো আমি কিন্তু খুবই কম পরিমাণে নিয়েছি, তো কম পরিমাণ নেওয়ার ফলেও দেখো ভিউয়ার্স তোমার মুখ গলা মানে এতটুকু পরিমাণে তুমি খুব হালকা হাতে একটু মনে করো পানি দিয়ে মুখে 2 মিনিট লাগিয়ে রাখবা আর 3 মিনিটের মতো মাসাজ করবা, তাহলে দেখবা খুব ইনস্ট্যান্ট একটা গলো দিবে। আর শুধুমাত্র এটা মেয়েরা না কিন্তু প্রতিটা ভাইয়ারাও মাখতে পারে, আর যাদের আসলে প্রচুর অয়েল ওঠে বা হচ্ছে ব্রণ হয় তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফেস ওয়াশ তোমরা এটা বলতে পারো, আমার একটা রিভিউ ভিডিও বলতে পারো প্লাস আমার পছন্দের একটা ফেস ওয়াশ নিয়ে ভিডিও তোমরা এটা বলতে পারো। তো দেখো আমি কিন্তু সামান্য মনে করো কি বলা যায় একদমই কিছু পরিমাণ একটুখানি ফেস ওয়াশ নিলাম, তো দেখো কত সুন্দর। তো দেওয়ার পরে তোমরা 2 মিনিট রাখবা হালকা 3 মিনিটের মতো মাসাজ করে তোমরা নর্মাল পানি দিয়ে মুখটা হচ্ছে ধুয়ে ফেলবা,
এটা কিন্তু হাতে পায়ে মাখার জন্য না ভিয়ার, শুধুমাত্র তোমাদের মুখমণ্ডল ঘাড় গলা মাখবা। আমি কিন্তু জাস্ট আমার মুখে যেহেতু মেকআপ করা সেজন্য কিন্তু আমি হাতে করে তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু খুব ভালো একটা ফেস ওয়াশ, খুব ভালো একটা, আর এটা কি এই ফোমি ফোমি টাইপের তোমরা দেখবা মুখে যখন করবা। আমি তো হাতে দিয়েছি বিদায়, হালকা হাতে এক হাত দিয়ে মাসাজ করে এটা হয় না, মুখে দিবা তারপর হালকা হাতে পানি দিয়ে মাসাজ করবা দুই হাত দিয়ে ফেসিয়াল, যেমন হালকা হাতে মানে একেবারে কোনো ঘষা বেশি ঘষা বা বেশি জোরে করার দরকার নাই করবা, দেখবা একদম ফোম টাইপের মুখে একদম ফুলে 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 উঠছে। আর এটা মানে রিজনেবল প্রাইস ভিতরে কিন্তু খুবই খুবই ভালো একটা ফেসিয়াল বলতে পারো, যেসব আপুরা আসলে বাজেট কম টিনে যাপুরা। আর সবচেয়ে বড় মানে উপকার এটার, তুমি কোথাও যাচ্ছ কোথাও ট্যুরে যাচ্ছ কোনো প্রকার ফেসিয়াল কিন্তু তোমার কিন্তু নেওয়া লাগতেছে না, তুমি সাথে করে একটা ছোট্ট একটা ব্যাগে করে তোমার পার্স ব্যাগে করে নিয়ে গেলে, নিয়ে গেলে সপ্তাহে একদিন বা দুই দিন, সাপোজ তুমি এক সপ্তাহের জন্য কোথাও গিয়েছো সেক্ষেত্রে তুমি এটা নিয়ে গেছো, আর এর সাথে একটু হালকা চিনি মিক্স করে যদি দাও তো একটা ফেসিয়ালের মতো একটা গ্লো দিবে, প্লাস ফেসিয়ালের মতো ব্ল্যাকহেডস হোয়াইটহেডস মুখটাকে তুলে দিবে, প্লাস স্কিনটা মানে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে। দেখবা আমরা বিবি প্লাস ক্রিম মাখলে যখন ইনস্ট্যান্ট গ্লো দেয় এটা ঠিক একই রকম অবস্থা, মানে এটা মাখলে ঠিক একই রকম গ্লো দেয়। তো যদি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগছে তোমরা এটা কিনে কিন্তু মেখো, মেখে কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে বলতে কিন্তু ভুলো না। আল্লাহ হাফেজ।